আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আর বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, কারণ আমরা আজকে বিয়ে বাড়িতে আসছি, আমার ভাগ্নির বিয়ে। তো গ্রামের বাড়িতে এই বিয়ে, আর বিক্রমপুর আমাদের গ্রামের বাড়ি। তো আমার ভাগ্নির বিয়েতে আসছি, তো পুরো বাড়িটাই লাইটিং করেছে, আর আমার ফুফাতো ভাইয়ের এই প্রথম মেয়ে বিয়ে, তো ওনার বড় মেয়ে, ইনি বিয়েতে অনেক জাঁকজমক করেই তো অনুষ্ঠান করছে, দেখে তো বুঝতেই পারছেন। খুব রাস্তার থেকে শুরু করে পুরো বাড়িটাই লাইটিং করেছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর গ্রামের বাড়িতে এরকম বিয়ে খুব মানে কমই দেখা যায়। আর এইদিকে গাড়িদের স্টেজ করেছে, তো এখানে স্টেজ সাজানো হচ্ছে, মানুষ এখনো আসেনি, যেহেতু সবাই পার্লারে গিয়েছে সাজতে। আর আমি ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করছি, এতে নিয়ে এসে পড়েছে, খুব নাইস বিউটিফুল লাগছে আমার মাকে। আসলে এনি চয়েস ফুলটা খুব সুন্দর, কারণ ওর গায়ে যে পোশাক দেখছেন আর যে গহনাগুলো দেখছেন, ও নিজে পছন্দ করে এগুলো বানিয়েছে, আর পালা থেকে সেজেছে ওর পছন্দ অনুযায়ী, খুবই সুন্দর লাগছে। সবাই আমরা অনেক প্রশংসা করছি, ওর আব্বুকে ওর আম্মুকে এখন সালাম করে বের হয়ে চলে যাবে স্টেজে, তো আমরা সবাই ভিডিও করছি আর ওয়েট করছি কখন সে স্টেজে যাবে। আর ওনারা ইনি দাদি আর নানি হয়, ওনারা দোয়া করে দিচ্ছেন ইনিকে। Oh, let me up with a bright smile on now. Put me in the dark, I won't get lost now. To the moonlight, eyes you are real right now. Somebody else and that is you. Ooh, ooh, falling in with you. Not the only one doing me. You already feel it there. Give me a little more dark in the spotlight. Do I wanna know? Can you tell me something? You look into my eyes and fell off. Give me a hug, I want to talk, a dream like a moment.
ইনশাআল্লাহ অনেক রাত জেগেছিলাম, অনেক আনন্দ করেছি। তো বুঝতে পেরেছেন এই ভিডিওটা দেখে, অনেক রাতে আমরা ঘুমিয়েছি। তো সকালবেলা সবাই উঠে এখন নাস্তা করব। তো বিয়ে বাড়িতে তো সকালবেলা খিচুড়ি রান্না করা হয়, তো সবাই আমরা খিচুড়ি খাচ্ছি। খুবই মজাদার খিচুড়ি, অনেক মজা হয়েছে। যে যার প্লেট নিয়ে আসছে আর উনি বেড়ে দিচ্ছে। নিস্তালা দোতালা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। আর এদিকে বাবুচিরা রান্না বান্না করছে, আর এখানে মানে খাওয়ানো হবে। সব চেয়ার টেবিল বসানো হচ্ছে। তো অনেক বড় প্যান্ডেলই করেছে, আর এটা রাস্তা, রাস্তা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। খুব সুন্দর একটা এলাকা, খুবই ভালো লাগছে আমার দেখে। আর বিয়ের বাড়ি গেটটা অনেক বড় করেছে। তো গ্রামের বাড়িতে বেশি জায়গা থাকার কারণে কিন্তু এত বড় গেট করা যায়, কিন্তু শহরের দিকে এত বড় গেট করাটা অসম্ভব, কারণ এত জায়গা তো থাকে না রাস্তা পাশে। সকালবেলা আমরা হাঁটতে বের হয়েছি, আমার বোন আমাদের সাথে আছে, আমরা অনেকেই হাঁটতে বের হয়েছি। তো গ্রামটা একটু ঘুরে দেখি, অনেক সুন্দর একটা গ্রাম। আর আমাদের তো বেশি একটা আসা হয় না, এই ওকেশন উপলক্ষেই কিন্তু আমাদের এই গ্রামে আসা। তো আজকে ঘোরাঘুরি করেই বাসায় ফিরব। আর কি সুন্দর গাছে পেঁপে ধরেছে, রাস্তার পাশে কতগুলো পেঁপে ধরেছে। কিন্তু শহরের বাড়িতে যদি পেঁপে ফত বললে তো খেয়ে ফেলত। এনি পালা থেকে সেজে আসছে, তো ভিডিও ম্যান একটু ভিডিও করছে বাড়িতে, পরে স্টেজে গিয়ে ভিডিও করবে।
আমরা খাওয়া দাওয়া শেষ করি, এখন চলে যাব বাসায়। আর এনিকে এখন বিদায় দিতে পারলাম না, কারণ আমার বাসায় একটু কাজ আছে, জন্য আমি তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। আর আমার ফেসবুক পেজে একটু ফলো করবেন, লাইক দিবেন, প্লিজ একটু শেয়ার করে দিবেন আমার এই নার্গিস ব্লগস এ টু জেড এই নামেই ফেসবুক পেজে। আজকের এই ব্লগটি শেয়ার করলাম, তো আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।